দলীয় জোতের সাম্প্রতিক বিভিন্ন হরতালে আগুনে পোড়া রোগীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আসেন প্রধানমন্ত্রী পুত্র সজীব অজেদ জয় এ সময়ে তিনি রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন ভর্তি থাকা রোগীদের উন্নত সেবা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী পুত্র বার্ন ইউনিট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন হরতালের নামে মানুষ পোড়ানো কোনো রাজনীতি হতে পারে না এটা কোনো রাজনৈতিক দল করতে পারে না বিএনপি কোনো রাজনৈতিক দল না অভিযোগ করে জয় বলেন এ ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসী দলের কাজ বিএনপির পক্ষে আমার যে যে পরিমাণে এই এখন ঘৃণা হচ্ছে যে এরা মানুষের যাত না রাজনৈতিক দল তো দূরের কথা এরা সন্ত্রাসী দল এরা মানুষের যাত এটা অমানসিক যারা এর জন্য দায়ী তাদের কঠিন শাস্তি হওয়া উচিত কঠিন শাস্তি হওয়া উচিত তাদের যাতে এরকম ঘটনা এই দেশে কোনোদিন না ঘটে এই অবস্থা কোনোদিন দেখি নাই আমরা এই অবস্থা আমরা কোনোদিন দেখি নাই একাত্তরের পর হরতালে জ্বালাও পোড়াও করে সাধারণ মানুষের জীবন কেড়ে নেওয়া মানবতার চরম লঙ্ঘন এ ধরনের কাজ যারা করে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত একাত্তর সালের পরে এ ধরনের ঘটনা আর ঘটেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী পুত্র বলেন যারা এ ধরনের কাজ করে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত রাকিবুল ইসলাম বিডি হেডলাইন্স ঢাকা